সম্পর্ক ছিল, কারা দুর্নীতি করতো সবাই জানে, সরকার দেশ জানার কথা, সরকারের দৃষ্টি সেই তথ্য আছে, সেই জেনে ব্যবস্থা। নাম বলবেন? আমি নাম বলতে চাচ্ছি না, নাম সরকার থেকে দেখবে নাম। আপনি তো এর আগেও কয়েকবার বলেছেন, কিন্তু কখনো নাম বলতে চান না কেন? আর সুবিধা কি আপনি নিতে চান? নাম বলতে চাচ্ছি না, এই জন্য তদন্ত করুক না, সরকার তদন্ত করুন, কাদের পাচ্ছে, যদি তদন্ত অসম্পূর্ণ থাকে অবশ্যই তাদের নাম করুন। এরকম হাইকোর্টে কতজন আছে আপনার ধারণা কিরকম? কতজন আছে? কতজন না, যারাই এগুলো ইনভলভ ছিল সবারই পদ দিতে চাচ্ছে। আরেকটা বিষয় আপনার যদি জানা থাকে, সেটি হচ্ছে ফণীপুর বিষয়ে ট্রাইব্যুনাল গঠন নিয়ে আইসিসি, তো সেখানে আমরা যতটুকু জানতে পারছি গত সপ্তাহে হওয়ার কথা ছিল, কিন্তু সেখানে তাই বক্তব্য হলো যে এটা এখনও হচ্ছে না, মানে বাধা দেখতে যাচ্ছে যে এরকম করছে, আমাদের কোনো বাধা মনে করা যাচ্ছে, যেহেতু চাচ্ছেন না কোনো বিচার বিচার করতে আমার জানা, কেন আমি প্রধানমন্ত্রী ডাকি আসেন সেটা বাধ্য। এখন ভাই আপনি তো এই পর্যন্ত অনেকবার পদ থেকে দাবি জানিয়েছেন, কিন্তু ফলাফল তো দেখছি না আমরা। আপনি কি শুধু শুধু এই দাবি জানান? যে পর্যন্ত দুর্নীতিবাজরা থাকবে, স্বজনপ্রীতি করছে, রাজ্যে বিচার করছে, সে এখন গভর্নমেন্ট থাকবে আমি দাবি জানিয়ে দেবো। আন্দোলন চলবে।